ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এই ভিডিওটাতে তোমাদের সঙ্গে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হলো, ফুড ওয়েবস আর ওয়ান কাইন্ড অফ ফুড নট রিলেটেড টু ফুড চেইনস অ্যাট অল, ইন্টারকানেক্টেড অ্যারেঞ্জমেন্ট অফ ফুড চেইনস, অ্যান্ড ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে এখানে আমাদের যে প্রশ্ন বলা হয়েছে তাতে ফুড ওয়েবস কী জিনিসটা, সেখানে আমরা দেখছি যে যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সিটা হচ্ছে কারেক্ট অপশান, যেখানে বলা হচ্ছে ইন্টারকানেক্টেড অ্যারেঞ্জমেন্ট অফ ফুড চেইনস। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দুই নম্বর কোশ্চেন, মাইক্রো কনজিউমার্স আর বেসিক্যালি অপশান এ ডিকম্পোজার্স, অপশান বি অটোট্রপস, অপশান সি হেটারোট্রপস, অপশান ডি অল অফ দিস। তাহলে আমরা জানি মাইক্রো কনজিউমার্সরা আসলে হচ্ছে কি, ডিকম্পোজার্স বা বিয়োজক। তাহলে এখানে প্রথম অপশানটা হচ্ছে কারেক্ট, ডিকম্পোজার। নাম্বার থ্রি, দ্য টাইপ অফ সাকসেশন অকারিং অন এ বেয়ার রক ইজ কল্ড, অপশান এ হ্যালোসিরি, অপশান বি লিথোসিরি, অপশান সি হাইড্রোসিরি, অপশান ডি নান অফ দিস। তাহলে আমরা যখন ইকোলজিক্যাল সাকসেশন পড়েছি তখন দেখেছি যে পাথরের উপর একটা বেয়ার রক বা একটা ফাঁকা একটা পাথরের উপর যদি ইকোলজিক্যাল সাকসেশন স্টার্ট হয় তখন তাকে আমরা কি বলি, তখন তাকে আমরা বলে থাকি লিথোসিরি। ঠিক আছে, তাহলে বি হচ্ছে কারেক্ট অপশান, লিথোসিরি। নাম্বার ফোর দেখো, দ্য টাইপ অফ সাকসেশন অকারিং অন ওয়াটার ইজ কল্ড, অপশান এ হ্যালোসিরি, অপশান বি লিথোসিরি, অপশান সি হাইড্রোসিরি, অপশান ডি নান অফ দিস। অর্থাৎ ইকোলজিক্যাল সাকসেশন যদি জলে স্টার্ট হয় তখন আমরা তাকে কি বলে থাকি। ঠিক আছে, তাহলে হাইড্রোসিরি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ হাইড্রো মানে আমরা আগেই জানি যে জল। তাহলে যে ধরনের সাকসেশন জলে শুরু হয় তাকে আমরা হাইড্রোসিরি বলে থাকি। নেক্সট দেখো, পাঁচ নম্বর, লটিক ইকোসিস্টেম রেফার্স টু, অপশান এ স্ট্যাটিক ওয়াটার সিস্টেম, অপশান বি ইকোসিস্টেম অফ ফ্লোয়িং ওয়াটার, অপশান সি ইকোসিস্টেম অফ এস্টুয়ারিস, অপশান ডি ডিপ ম্যারাইন ওয়াটার সিস্টেম। তাহলে লটিক ইকোসিস্টেম আমরা কাকে জানি, লটিক ইকোসিস্টেম হচ্ছে যখন ওয়াটারটা রানিং অবস্থায় থাকে বা ফ্লোয়িং অবস্থায় থাকে সেটাকে কিন্তু আমরা লটিক ইকোসিস্টেম বলে থাকি। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হবে, ইকোসিস্টেম অফ ফ্লোয়িং ওয়াটার। ঠিক আছে, যেটা ফ্লো করছে, যেটা এক জায়গায় দাঁড়িয়ে নেই, সেরকম জলের ইকোসিস্টেমকে আমরা লটিক ইকোসিস্টেম বলে থাকি। ছয় নম্বর দেখো, দ্য টার্ম ইকোলজি ইজ ডিরাইভ ফ্রম, অপশান এ দ্য গ্রিক ল্যাঙ্গুয়েজ, অপশান বি দ্য ল্যাটিন ল্যাঙ্গুয়েজ, অপশান সি দ্য ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, অপশান ডি নান অফ দিস। তাহলে এখানে অপশান কোনটা হবে, গ্রিক ল্যাঙ্গুয়েজ। তাহলে ইকোলজি কথাটা আমরা কোত্থেকে আসছে জানি, গ্রিক ল্যাঙ্গুয়েজ থেকে আমরা পেয়েছি। নেক্সট দেখো, সেভেন, ফাইটোপ্ল্যাঙ্কটন ইজ এ, অপশান এ প্রডিউসার, অপশান বি কনজিউমার, অপশান সি ডিকম্পোজার, অপশান ডি নান অফ দিস। আমরা কি জানি, ফাইটোপ্ল্যাঙ্কটন যেটা হচ্ছে এক প্রকার প্রডিউসার, অর্থাৎ এটা এক প্রকার উদ্ভিদ। তাহলে এখানে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, প্রডিউসার। তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখবে, ফাইটোপ্ল্যাঙ্কটনটা আমরা কোথায় দেখতে পাই, শুধুমাত্র অ্যাকোয়াটিক ইকোসিস্টেমে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন দেখতে পাই। নেক্সট কোশ্চেন এইট, ইন এ ফুড চেন অফ গ্রাস, ডিয়ার, টাইগার, দ্য সেকেন্ডারি কনজিউমার ইজ। একটা ফুড চেনের উদাহরণ দেওয়া হয়েছে যেখানে গ্রাস থেকে শুরু হচ্ছে, তারপর ডিয়ার, হরিণ, তারপরে বাঘ বা টাইগার। তাহলে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে সেকেন্ডারি কনজিউমার কোনটা। ঠিক আছে, সেকেন্ডারি কনজিউমার কোনটা বলা হচ্ছে। তাহলে আমরা গ্রাসটা আমরা জানি প্রডিউসার, ডিয়ার হবে প্রাইমারি কনজিউমার, তাহলে সেকেন্ডারি কনজিউমার হবে টাইগার। তাহলে কারেক্ট অপশান হচ্ছে টাইগার। নাম্বার নাইন, হুইচ ওয়ান অফ দিস ইজ এ প্রডিউসার ইন এন ইকোসিস্টেম। ঠিক আছে, এখানে অপশানগুলো দেখো, কাউ, বেনিয়ান ট্রি, আর্থওয়ার্ম, লিজার্ড। তাহলে এগুলোর মধ্যে আমরা শুধুমাত্র বেনিয়ান ট্রিটাকেই দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গাছ। তাহলে আমরা জানি প্রডিউসার সবসময় উদ্ভিদ হয়, বিশেষ করে মানে আমরা যাকে বলি সবুজ উদ্ভিদ। তাহলে সেই সবুজ উদ্ভিদের এখানে একমাত্র উদাহরণ হচ্ছে বেনিয়ান ট্রি, কাজে বেনিয়ান ট্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নাম্বার টেন দেখো, হুইচ ওয়ান অফ দেম ইজ এ ন্যাচারাল ইকোসিস্টেম, হুইচ ওয়ান অফ দেম ইজ এ ন্যাচারাল ইকোসিস্টেম।
তাহলে অপশান এ অ্যাকোরিয়াম, অপশান বি ফরেস্ট, অপশান সি এগ্রিকালচারাল ল্যান্ড, অপশান ডি রেসিডেন্সিয়াল বিল্ডিং। তাহলে আমরা একটা ন্যাচারাল ইকোসিস্টেম খুঁজছি, তাহলে ন্যাচারাল ইকোসিস্টেম হচ্ছে ফরেস্ট। এরপরে কোশ্চেন দেখো, দ্য টার্ম ইকোলজি ওয়াজ ইন্ট্রোডিউসড বাই অপশান এ আর্নেস্ট হেকেল, অপশান বি ইপি ওডাম, অপশান সি ট্যান্সলে, অপশান ডি রামদেও মিশ্র। ইকোলজি কথাটা কিন্তু প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন আর্নেস্ট হেকেল, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার হবে আর্নেস্ট হেকেল। নেক্সট কোশ্চেন, হুইচ ইকোলজিক্যাল পিরামিড ইজ অলওয়েজ আপরাইট? তাহলে অপশান এ দেখো পিরামিড অফ নাম্বার, অপশান বি পিরামিড অফ বায়োমাস, অপশান সি পিরামিড অফ এনার্জি, এবং অপশান ডি হচ্ছে পিরামিড অফ নাম্বার অ্যান্ড বায়োমাস। তাহলে এখানে কোশ্চেনটা হচ্ছে যে কোন পিরামিডটা সবসময় আপরাইট বা সোজা থাকে। তাহলে আমরা জানি একমাত্র পিরামিড অফ এনার্জি যেটা কিন্তু সবসময় আপরাইট বা সোজা থাকে। তাহলে অপশান সি পিরামিড হচ্ছে কারেক্ট অ্যান্সার, পিরামিড অফ এনার্জি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেন দেখো, দ্য অর্ডার অফ বেসিক প্রসেসেস ইনভলভড ইন ইকোলজিক্যাল সাকসেশন ইজ। এখানে ইকোলজিক্যাল সাকসেশনের স্টেপটা মানে অপশানের সাহায্যে দেওয়া হয়েছে। তাহলে প্রথম অপশানে বলা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে নুডেশন, দেন ইনভেশন, দেন কম্পিটিশন অ্যান্ড কোয়াকশন, দেন রিয়াকশন, দেন স্টেবিলাইজেশন। বি অপশানে বলা হচ্ছে নুডেশন, পরে স্টেবিলাইজেশন, কম্পিটিশন কোয়াকশন, ইনভেশন, রিয়াকশন। সিতে বলা হচ্ছে ইনভেশন, নুডেশন, কম্পিটিশন, কোয়াকশন, রিয়াকশন, স্টেবিলাইজেশন। অপশান ডিতে বলা হচ্ছে ইনভেশন, স্টেবিলাইজেশন, কম্পিটিশন অ্যান্ড কোয়াকশন, রিয়াকশন, নুডেশন। তাহলে আমরা এই যে চারটা আমরা অপশান পেলাম, সেখানে কারেক্ট অপশানটা আমাদেরকে চুজ করতে হবে। আমরা কিন্তু সবসময় কী জানি যে সবসময় ইকোলজিক্যাল সাকসেশন শুরু হচ্ছে কোথেকে, নুডেশন থেকে। তাহলে অপশান এ আর বির মধ্যে আমরা দেখছি যে নুডেশন দিয়ে স্টার্ট হচ্ছে। বাট দেখো অপশান এটাকে আমরা দেখি প্রথমে নুডেশন, তারপর ইনভেশন, তারপর কম্পিটিশন কোয়াকশন, রিয়াকশন অ্যান্ড সর্বশেষে হচ্ছে স্টেবিলাইজেশন। তাহলে অপশান এটাই হবে কারেক্ট, কারণ বিতে তোমরা দেখছো নুডেশনের পরে কোনটা আছে, স্টেবিলাইজেশন। স্টেবিলাইজেশন হচ্ছে সবার শেষ হবে, তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কার্নিভোর? কার্নিভোর মানে কি মাংসাশী প্রাণী, তাহলে কোনটা এদের মধ্যে মাংসাশী? তাহলে তোমরা দেখো গোট, টাইগার, গ্রাস হপার, নান অফ দিস। তাহলে এই চারটা অপশানের মধ্যে আমরা জানি মাংসাশী প্রাণীর মধ্যে রয়েছে কি, টাইগার। তাহলে টাইগার হচ্ছে কারেক্ট অপশান। এরপরের কোশ্চেন হচ্ছে, ইন এ পন্ড ইকোসিস্টেম দ্য প্রোডিউসার ইজ? অপশান এ ফাইটোপ্ল্যাংটন, বি জু প্ল্যাংটন, সি স্মল ফিশেস, ডি নান অফ দ্য। একটু আগেই আমি বলেছিলাম যে জলের ইকোসিস্টেমে যে প্রোডিউসার তাকে আমরা ফাইটোপ্ল্যাংটন বলি। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট, ফাইটোপ্ল্যাংটন। এরপরে দেখো, দ্য ফাইনাল স্টেবল কমিউনিটি ইন অ্যান ইকোলজিক্যাল সাকসেশন ইজ কল্ড দ্য? অপশান এ ফাইনাল কমিউনিটি, অপশান বি পায়োনিয়ার কমিউনিটি, অপশান সি ক্লাইম্যাক্স কমিউনিটি, অপশান ডি সিরাল কমিউনিটি। তাহলে একটা স্টেবল যে কমিউনিটি সবার শেষে আসছে ইকোলজিক্যাল সাকসেশনে তাকে আমরা কী বলি? তাহলে এখানে সি হচ্ছে কারেক্ট অপশান, আমরা তাকে ক্লাইম্যাক্স কমিউনিটি বলে থাকি। তাহলে অপশান সি হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি, ক্লাইম্যাক্স কমিউনিটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখো, ইন ইকোসিস্টেম পিরামিড অফ বায়োমাস ইজ? অপশান এ অলওয়েজ আপরাইট, বি আপসাইড ডাউন, সি বোথ আপরাইট অ্যান্ড আপসাইড ডাউন, ডি নান অফ দিস। তাহলে পিরামিড অফ বায়োমাস যেটা সেটা সোজাও হতে পারে, উল্টাও হতে পারে ইকোসিস্টেমে, ডিপেন্ড করছে কী ধরনের ইকোসিস্টেম। সুতরাং সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে বলা হচ্ছে বোথ আপরাইট অ্যান্ড আপসাইড ডাউন। আপসাইড ডাউন মানে উল্টো, আপরাইট মানে সোজা, মানে দুটোই হতে পারে। তাহলে সি হচ্ছে কারেক্ট অপশান। এরপরে দেখো, ইন ইকোসিস্টেম দ্য ট্রান্সফার অফ এনার্জি ফ্রম ওয়ান ট্রফিক লেভেল টু নেক্সট ট্রফিক লেভেল ইজ? অপশান এ 50%, অপশান বি 10%, অপশান সি 40%, অপশান ডি 90%। তাহলে একটা ট্রফিক লেভেল থেকে নেক্সট ট্রফিক লেভেল, অর্থাৎ ইকোসিস্টেমে আমরা যে ফুড চেন দেখেছি, তাহলে ফুড চেনের যে প্রত্যেকটা স্টেপকে আমরা ট্রফিক লেভেল বলে থাকি। তাহলে একটা ট্রফিক লেভেল থেকে আরেকটা ট্রফিক লেভেল কতটা এনার্জি ট্রান্সফার হয়? 10% করে আমরা জানি এনার্জি ট্রান্সফার হয়। সুতরাং এটাকে বলা হয় 10% লিন্ডেম্যানস ল, আমরা পড়েছিলাম। সুতরাং অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 10%। এরপরে দেখো, ফ্লাডস ক্যান বি প্রিভেন্টেড বাই অপশান এ অ্যাফরেস্টেশন, অপশান বি কাটিং দ্য ফরেস্ট, সি রিমুভিং দ্য টপ সয়েল, ডি নান অফ দিস। তাহলে দেখো, ফ্লাড বা বন্যাকে কী করে আমরা
মানে বন্ধ করতে পারি বা যাতে বন্যা না হয় সেইভাবে কি ব্যবস্থা আমরা আগে থেকে গ্রহণ করতে পারি। তাহলে আমরা জানি যে গাছ অধিক পরিমাণে কেটে দিলে কিন্তু মাটি লুজ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে কী হচ্ছে জমি মানে পুকুর এবং নদীর গভীরতা কমে যাচ্ছে, যার ফলে বৃষ্টির সময় জল ওভারফ্লো হচ্ছে এবং ফ্লাড হচ্ছে। কাজেই গাছ কাটাটা হচ্ছে একটা মূল কারণ ফ্লাডের। সুতরাং ফ্লাডকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। তাহলে এ হচ্ছে কারেক্ট অপশন, হচ্ছে অ্যাফরেস্টেশন। ঠিক আছে, অ্যাফরেস্টেশন মানে গাছ লাগানো বা ফরেস্ট তৈরি করা। তাহলে ফ্লাড ক্যান বি প্রিভেন্টেড বাই অ্যাফরেস্টেশন। এরপরে দেখো, হুই ইজ নোন অ্যাজ দ্য গ্রিন জাজ অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে আমাদের ভারতবর্ষে যে একজন জাজ বা বিচারক, তাকে তিনি পরিবেশ সম্বন্ধীয় অনেক রায় দিয়েছিলেন, তার জন্য তাকে গ্রিন জাজ অফ ইন্ডিয়া বলা হয়। অপশান এ হচ্ছে কুলদীপ সিং, অপশান বি এম সি মেহতা, অপশান সি অরুন্ধতী রায়, অপশান ডি নান অফ দিস। এখানে হবে জাস্টিস কুলদীপ সিং। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান এ, কুলদীপ সিং। আচ্ছা, এরপরে কোশ্চেন দেখো, বুক অফ ইন্ডিয়ান বার্ডস ওয়াজ রিটেন বাই, বুক অফ ইন্ডিয়ান বার্ডস বইটা কে লিখেছিলেন? অপশান এ রাল্ফ এমারসন, অপশান বি সালিম আলী, অপশান সি এস পি গোদরেজ, অপশান ডি নান অফ দ্য অ্যাবভ। এই বুক অফ ইন্ডিয়ান বার্ডস এই বইটা লিখেছিলেন সালিম আলী। উনি ভারতবর্ষের তথা পৃথিবীর একজন বিখ্যাত অর্নিথোলজিস্ট বা পক্ষীতত্ত্ববিদ। তো সালিম আলীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে বুক অফ ইন্ডিয়ান বার্ডস। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে সালিম আলী। এরপরে দেখো, দ্য টার্ম এনভায়রনমেন্ট ইজ ডিরাইভ ফ্রম অ্যান ওল্ড ফ্রেঞ্চ ওয়ার্ড এনভায়রো। এনভায়রো মিন্স কি? তাহলে এনভায়রনমেন্টটা কোন কোন কথা থেকে এসেছে? একটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসেছে, যে ফ্রেঞ্চ ওয়ার্ডটার নাম হচ্ছে এনভায়রো। এনভায়রো মানে কি? অপশান এ হচ্ছে আউটসাইড, অপশান বি সারাউন্ডিং, অপশান সি ইনসাইড, অপশান ডি বায়োটিক কমিউনিটি। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেখানে বলা হচ্ছে সারাউন্ডিং বা আমাদের চারপাশ, এর মানেই হচ্ছে এনভায়রো। এরপরে দেখো, বনমহোৎসব ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন, অপশান এ ফার্স্ট উইক অফ এপ্রিল, ফার্স্ট উইক অফ জুলাই, ফার্স্ট উইক অফ মার্চ, ফার্স্ট উইক অফ ডিসেম্বর। বনমহোৎসব আমাদের দেশে প্রত্যেক বছর পালন করা হয় কবে? না, ফার্স্ট উইক অফ জুলাইতে। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ফার্স্ট উইক অফ জুলাই। এরপরে দেখো, হাইড্রোস্ফিয়ার ইনক্লুডস, হাইড্রোস্ফিয়ারের মধ্যে কী কী থাকে? অপশান এ অ্যানিমালস, অপশান বি সয়েল, অপশান সি প্ল্যান্টস, অপশান ডি ওয়াটার বডিস। তাহলে কারেক্ট অপশান হচ্ছে ওয়াটার বডিস। ঠিক আছে, হাইড্রোস্ফিয়ারের মধ্যে মানে পৃথিবীতে যত রকমের জলভাগ আছে, জল সেটা নদী হতে পারে, পুকুর হতে পারে, দিঘি হতে পারে, লেক হতে পারে, সমুদ্র হতে পারে, সব কিছু কিন্তু হাইড্রোস্ফিয়ারের মধ্যে পড়ছে, মানে জলভাগটা। ঠিক আছে, ওয়াটার বডিস হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন অফ ইন্ডিয়া, ভারতবর্ষে সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয়? অপশান হচ্ছে তোমাদের কাছে যে দেওয়া হয়েছে, এম এস স্বামীনাথন, বি হচ্ছে অনিল আগরওয়াল, সি হচ্ছে জিডি আগরওয়াল, ডি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট, সেটা হচ্ছে এম এস স্বামীনাথন। এরপরে দেখো, লার্জেস্ট অ্যামাউন্ট অফ ফ্রেশ ওয়াটার ইজ প্রেজেন্ট ইন, সবথেকে বেশি মানে মিষ্টি জল বা স্বাদু জল কোথায় আছে? অপশান এ লেক, অপশান বি রিভার, অপশান সি গ্লেসিয়ার্স, অপশান ডি পোলার আইস। তাহলে পোলার আইসের মধ্যে কিন্তু সর্বাধিক বেশি মানে ফ্রেশ ওয়াটার আটকে রয়েছে, কারণ আমরা জানি আমাদের পৃথিবীতে মোটামুটি 97.4% হচ্ছে লবণাক্ত জল আছে, আর 2.6% হচ্ছে তোমার ফ্রেশ ওয়াটার আছে, তার মধ্যে 2%ই রয়ে গেছে কিন্তু পোলার আইসে। তাহলে সর্বাধিক বেশি যে ফ্রেশ ওয়াটার সেটা কিন্তু আমরা পোলার আইসে দেখতে পাই। এরপরে দেখো, ইন্দাস ওয়াটার ট্রিটি ওয়াজ সাইন বিটুইন হুইচ টু কান্ট্রিজ, ইন্দাস ওয়াটার ট্রিটিটা কোন দুটো দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশান এ সিরিয়া অ্যান্ড ইসরায়েল, অপশান বি হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, অপশান সি ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, অপশান ডি ইন্ডিয়া অ্যান্ড চায়না। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে, এটা ইন্দাস ওয়াটার ট্রিটি, এটা হচ্ছে কি না সিন্ধু নদীকে নিয়ে যে ট্রিটি, জল তার সিন্ধু নদীর জল নিয়ে যে ট্রিটি, এটা হয়েছিল ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের মধ্যে। সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। এরপরে দেখো, দ্য মেন সোর্স অফ এনার্জি ইন ইকোসিস্টেম, ইকোসিস্টেমে মূল শক্তির যে উৎস কি? ইকোসিস্টেমে শক্তির মূল উৎস হচ্ছে সানলাইট। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, সানলাইট। তাহলে তোমাদের যে অপশানগুলো আছে তার মধ্যে অটোট্রফিক প্ল্যান্ট আছে, কার্বোহাইড্রেট আছে, ডি নান অফ দ্য অ্যাবভ। কিন্তু সানলাইট হচ্ছে আমাদের ইকোসিস্টেম বা আমাদের পরিবেশের শক্তির উৎস, এটা হচ্ছে কিন্তু সানলাইট বা সূর্যের আলো।
এরপরে দেখো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। তো আজকে 4 তারিখে আমি এই ভিডিওটা করছি, তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কিন্তু আমাদের আগামীকাল 5ই জুন। তাহলে অপশান সি হচ্ছে তোমার কারেক্ট অপশান এবং 5th জুন হচ্ছে কারেক্ট অপশান, ঠিক আছে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয় প্রত্যেক বছর 5th জুনে। আচ্ছা 30 নম্বরের কোশ্চেনে দেখো, দ্য অরিজিন অফ স্পিসিস ওয়াজ রিটেন বাই, দ্য অরিজিন অফ স্পিসিস এই বইটা কে লিখেছিলেন? তাহলে লিখেছিলেন হচ্ছে দ্য অপশানগুলি দেখো, রাল্ফ এমারসন, ইপি ওডাম, ডারউইন, নান অফ দ্য অ্যাবভ। তার মধ্যে আমরা জানি যে অরিজিন অফ স্পিসিস বইটা লিখেছিলেন যে বিখ্যাত বৈজ্ঞানিক দ্য চার্লস ডারউইন। তাহলে ডারউইন হচ্ছে কারেক্ট অ্যান্সার সি। এরপরে দেখো, সয়েল ইরোশন কজড বাই, অপশান এ ওভার গ্রেজিং, অপশান বি ডিফরেস্টেশন, অপশান সি মাইনিং, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। অর্থাৎ সয়েল ইরোশন কীভাবে হয়? সয়েল ইরোশন ওভার গ্রেজিং থেকে হতে পারে, ডিফরেস্টেশন থেকেও হতে পারে, মাইনিং থেকেও হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে এই যে অ্যাক্টিভিটিগুলো, ওভার গ্রেজিংই বলো, ডিফরেস্টেশনই বলো, মাইনিংই বলো, সর্বক্ষেত্রেই কিন্তু যে আমরা মাটি থেকে গাছপালাগুলোকে তুলে ফেলা হচ্ছে এবং তার ফলেই কিন্তু সয়েল ইরোশন হয়। কাজেই এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে অল অফ দ্য অ্যাবভ। এরপরে কোশ্চেন দেখো, দ্য সোর্স অফ গ্রাউন্ড ওয়াটার ইজ, অপশান এ রেন ওয়াটার, অপশান বি রিভার ওয়াটার, অপশান সি পন্ড ওয়াটার, অপশান ডি নান অফ দিস। তাহলে সোর্স অফ গ্রাউন্ড ওয়াটার মানে আমাদের মাটির তলায় যে ভূগর্ভস্থ জল আছে সেই জলটা ফিল আপ হচ্ছে কীভাবে, রিচার্জ হচ্ছে কীভাবে? এটা কিন্তু শুধুমাত্র বৃষ্টির জলের দ্বারা কিন্তু রিচার্জ হয়। তাহলে অপশান এ হচ্ছে রেন ওয়াটার। এরপরে কোশ্চেন দেখো, গ্রেজিং ফুড চেন স্টার্টস উইথ, গ্রেজিং অপশান এ প্রোডিউসার, অপশান বি হার্বিভোরস, অপশান সি কার্নিভোরস, অপশান ডি ওমনিভোরস। গ্রেজিং ফুড চেন যেটা আমরা নর্মাল যে ফুড চেন দেখি, যেটা প্রোডিউসার থেকেই স্টার্ট হয় সবসময়, প্রোডিউসার, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টার্সিয়ারি কনজিউমার, এইভাবে চলতে থাকে। তাহলে গ্রেজিং ফুড চেন কিন্তু সবসময়ই আমরা জানি প্রোডিউসার থেকে স্টার্ট হয়। এরপরে দেখো, দ্য ইন্ডিয়ান স্টেটস ইনভলভড ইন কাবেরি রিভার ওয়াটার ডিসপিউটস আর, অপশান এ কেরালা অ্যান্ড কর্ণাটকা, বি কর্ণাটকা অ্যান্ড তামিলনাড়ু, সি মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট, ডি নান অফ দিস। তাহলে ইন্ডিয়ান স্টেটস যেগুলি কাবেরি ওয়াটার ডিসপিউট বা কাবেরি জল নিয়ে যে বিতর্ক তার মধ্যে যুক্ত আছে সেগুলো, সেই দুটো স্টেটের নাম বলা হয়েছে, সেগুলো হচ্ছে কর্ণাটক এবং তামিলনাড়ু। এই দুটো স্টেটের মধ্যেই কিন্তু কাবেরি নদীর জল নিয়ে ডিসপিউট বা বিতর্ক রয়েছে। এরপরে দেখো, ইন্টারন্যাশনাল ওজোন ডে ইজ সেলিব্রেটেড অন, ইন্টারন্যাশনাল ওজোন ডে সেলিব্রেটেড অন, অপশান এ 22শে মে, অপশান বি হচ্ছে 22শে এপ্রিল, অপশান সি 16th সেপ্টেম্বর, অপশান ডি নান অফ দিস। তাহলে আমরা জানি যে ওজোন ডে যেটা সেটা কিন্তু সেপ্টেম্বর মাসে পালন করা হয়, 16th সেপ্টেম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এখানে আমি তোমাদের সঙ্গে 35টা কোশ্চেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং আলোচনা করে আমরা সঠিক অপশানগুলো বেছে নিয়েছি। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে উপকৃত হবে। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।